I uh -huh. আসসালামু ওয়ালাইকুম বন্ধু আজকের ভিডিও থাকছে মাত্র দু হাজার টাকায় মিরিকের এক রাত্রি দুই দিনের সম্পূর্ণ ট্রাভেল গাইড আমরা মিরিকে কিভাবে পৌঁছালাম সেখানে বেস্ট লেক ভিউ হোটেল কম বাজেটে কোথায় উঠলাম কোথায় স্বল্প মূল্যে মিরিকের সমস্ত স্পট গুলি ঘুরে নিলাম এই সব কিছু নিয়েই আজকের ভিডিও আর হ্যাঁ কিভাবে কোথা থেকে মাত্র সাতশো পঞ্চাশ টাকায় স্কুটি ভাড়া নিয়ে মিরিক ট্যুর কমপ্লিট করলাম সে গল্পও কিন্তু আজকের এই ভিডিওতে থাকবে এছাড়াও ভিডিওর শেষে তোমাদের জন্য থাকছে দারুণ একটা টিপ যার সাহায্যে তোমরা খুব সহজেই মিরিকের সাইড সিন করতে পারবে চলো বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা শুরু করা যাক মিরিক পৌঁছানোর জন্য সবার আগে আমাদেরকে শিলিগুড়ি পৌঁছাতে হবে আর শিলিগুড়ি যাওয়ার জন্য সব থেকে ভালো মাধ্যম হচ্ছে ট্রেন তবে বাসে কিংবা ফ্লাইটেও কিন্তু পৌঁছানো যায় কলকাতা থেকে শিলিগুড়ি দূরত্ব মোটামুটি ছশো কিলোমিটার সময় লাগে বারো থেকে চোদ্দ ঘন্টা আর ভাড়া মোটামুটি বারোশো থেকে পনেরোশো টাকা মতো আর ফ্লাইটে প্ল্যান থাকলে বাগডোগরা এয়ারপোর্ট থেকে শিলিগুড়ি আসা যায় দূরত্ব মাত্র চোদ্দ কিলোমিটার সময় লাগে আধা ঘন্টা মতো এবার বলি ট্রেনের কথা শিয়ালদা কিংবা হাওড়া থেকে বেশ কিছু উত্তরবঙ্গগ্রামী ট্রেন আছে যেগুলি ধরে কিন্তু খুব সহজে কম খরচে অল্প সময়ের মধ্যে শিলিগুড়ি পৌঁছানো যায় তবে আমি গিয়েছিলাম মুর্শিদাবাদ থেকে আর আমার বাড়ির কাছে স্টেশন মানে জঙ্গিপুর রোড রেলওয়ে স্টেশন থেকে রাত আটটা কুড়ি এক তিন এক চার এক তিস্তা তোষা এক্সপ্রেস ধরে পরের দিন রাত দুটোতে পৌঁছে গিয়েছিলাম এনজিপি তে আর এই ট্রেনটি কিন্তু শিয়ালদা থেকে তিনটার সময় ছেড়ে এনজিপির উদ্দেশ্যে রওনা দেয় এনজিপি আমরা পৌঁছে গেলাম এবার এনজিপি স্টেশনের বাইরে থেকে ম্যাজিক গাড়ি ধরে মাত্র তিরিশ টাকা ভাড়ার বিনিময়ে পৌঁছে গেলাম শিলিগুড়ি বাস স্ট্যান্ড সময় লাগলো মাত্র কুড়ি মিনিট এনজিপি স্টেশনের বাইরে থেকেও মিরিক যাওয়ার গাড়ি পাওয়া যায় তবে একটু ভাড়া বেশি ওই আড়াইশো থেকে তিনশো টাকা মতো তবে শিলিগুড়ি বাস স্ট্যান্ড থেকে দুশো টাকা ভাড়ার বিনিময়ে কিন্তু মিরিক পৌঁছে যাওয়া যায় আর খুব কম খরচে যেতে চাইলে শিলিগুড়ি বাস স্ট্যান্ড থেকে বাসেও যাওয়া যায় সেক্ষেত্রে ভাড়া মাত্র বিরাশি টাকা পড়বে আর আমরা কিন্তু মিরিক গিয়েছিলাম স্কুটি রেন্ট নিয়ে স্কুটিতে কিন্তু পাহাড় খুব সুন্দরভাবে উপভোগ করেছিলাম আমরা কিভাবে স্কুটিতে মিরিক গেলাম কোথা থেকে স্কুটি নিলাম কত টাকাই বা ভাড়া পড়লো তেল খরচই বা কত হয়েছিল স্কুটি নেওয়ার জন্য কি কি কাগজ লাগবে এই সমস্ত তথ্য তোমাদেরকে আগে চলো জানিয়ে দিই আর তার আগে বলে রাখা ভালো আমরা যেহেতু রাত দুটো তিরিশে তে পৌঁছে গিয়েছিলাম আর তখন বেশ অন্ধকারও ছিল তার জন্য আমরা স্টেশনের এক্সিকিউটিভ লঞ্চে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে ভোরে আলো ফোটা মাত্র স্টেশনের বাইরে থেকে চল্লিশ টাকার বিনিময়ে চারটে লুচি খেয়ে একটা টোটো ধরে মিনিট পনেরো পথ মাত্র চল্লিশ টাকা ভাড়া বিনিময়ে এসে পৌঁছালাম বাইক ওলে ভাইয়ের কাছে আর এখানে আধার কার্ড আর ড্রাইভিং লাইসেন্স দেখিয়ে মাত্র সাতশো পঞ্চাশ টাকা দিন প্রতি হিসাবে নিয়ে নিলাম টিভিএস এর ব্যাস আবার কি মিনিট পনেরো প্রসেসিং কমপ্লিট করে দার্জিলিং মোড় হয়ে দুধিয়া দিয়ে রওনা দিলাম মিরিকের উদ্দেশ্যে পথে দুই পাশে চা বাগান আর পাহাড়ি আঁকা বাঁকা পথে ছাব্বিশ কিলোমিটার পথ এক ঘন্টায় পাড়ি দিয়ে আমরা পৌঁছালাম দুধিয়াতে এটা কিন্তু একটা ফেমাস পিকনিক স্পট এখানে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে মাত্র দশ টাকা দিয়ে এক কাপ চা খেয়ে আবারও রওনা দিলাম আমাদের পরবর্তী গন্তব্য সিংলিং ভিউ পয়েন্টের দিকে দুধিয়া থেকে দূরত্ব মাত্র পনেরো কিলোমিটার সময় লাগলো চল্লিশ মিনিট মতো দুধিয়ার পর থেকেই কিন্তু আসল পাহাড়ি রাস্তা শুরু খুব সাবধানতা অবলম্বন করে স্কুটির হর্ন কে বাজাতে বাজাতে অবশেষে পৌঁছালাম তিংলিং ভিউ পয়েন্টে আর এখানে এসে তো ওয়াও না ওয়া ওসাম এখানে কিন্তু খুব সুন্দর রেস্টুরেন্ট আছে একটা এছাড়া পাহাড়ি পোশাক ভাড়া পাওয়া যায় ছবি তোলার জন্য বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে এবার আমরা রওনা দিলাম আমাদের ফাইনাল ডেস্টিনেশন মানে মিরিকের উদ্দেশ্যে এখান থেকে মিরিক মাত্র 8 কিলোমিটার সময় লাগে 30 মিনিট মত যাক অবশেষে আমরা পৌঁছালাম একদম মিরিক লেকের কাছে এখানে এসে সবার প্রথমে আমাদের একটা থাকার ব্যবস্থা করতে হবে বেশ কিছুক্ষণ খোঁজাখুঁজি পরে মিরিক লেক থেকে মিনিট 2 পথ পায়ে হেঁটে একটা হোটেলে উঠে পড়লাম ভাড়া নিয়েছিল 800 টাকা আমরা দুই জন ছিলাম তবে আরামে তিনজন থাকা যাবে হোটেলের রুমের লাগেজ রেখে বেরিয়ে পড়লাম কারণ এবার আমাদের দুপুরে লাঞ্চ করতে হবে একটু ঘুরো করার পরে মিডিক লেকের ঠিক সামনে দেখতে পেলাম একটা বাঙালি হোটেল কলকাতা হোটেল ব্যাস আবার কি আবেগের টাকা ঢুকে বললাম আমরা দুই বন্ধু মাছ ভাত খেয়ে বিল করে দিলাম পাঁচশো টাকা তবে খাবারের কোয়ালিটি একেবারেই ভালো ছিল না আর দামগুলো একটু বেশি বলে মনে হলো যাই হোক থাকা খাওয়ার তো ব্যবস্থা হয়ে গেল এবার আমরা সাইড সিন করতে বেরোবো আমরা যেহেতু স্কুটি নিয়ে এসেছি তাই আর গাড়ি ভাড়া করিনি তবে তোমরা যারা গাড়ি নিয়ে সাইট সিন করবে তারা মোটামুটি বারোশো থেকে পনেরোশো টাকার মধ্যেই কিন্তু মিরিকের সমস্ত জায়গায় ঘুরে নিতে পারবে মিরিক লেক থেকে দুই পাশে চায়ের বাগান সঙ্গে উঁচু উঁচু পাহাড় আর আঁকা বাঁকা পথ ধরে মোটামুটি নয় কিলোমিটার স্কুটি রাইড করে আমরা এসে পৌঁছালাম গোপালধরা দারুণ জায়গা এটা পাহাড়ের চূড়ায় ওই পাইন গাছগুলোর জন্যই কিন্তু এই জায়গার রূপটা আরো সুন্দর হয়ে গেছে আর হ্যাঁ এখানে কিন্তু চা পাতাও বিক্রি করছে এছাড়াও রাস্তার ধারে অনেক রেস্টুরেন্ট আর কফি শপও আছে এই জুন মাসেও কিন্তু এখানে বেশ ঠান্ডা লাগছিল তাই আর বেশ সময় নষ্ট না করে আমরা রওনা দিলাম মিরিকে হেলিপ্যাড আর সুইস কটেজের দিকে এই দুটো স্পটই কিন্তু একদম পাশাপাশি আর গোপালধারা টি স্টেট থেকে মিরিকে হেলিপ্যাডের দূরত্ব মোটামুটি ১২ বারো কিলোমিটার মতো সময় লাগলো আধা ঘন্টা খুব সুন্দর রাস্তা দুপাশে জঙ্গল আর মাঝখানে কালো পিচের রাস্তা বেশ খাড়া রাস্তা কিন্তু আর অনেকগুলো বাঁকো আছে এই মিরিক হেলিপ্যাড যাওয়ার রাস্তা এই মিরিক হেলিপ্যাডটা কিন্তু মিরিকের সবচেয়ে উঁচু স্থান তাই এখান থেকে চারিদিককার ভিউ খুব সুন্দর ভাবে উপভোগ করা যায় এখানে বেশ কিছু ফুডস্টলও আছে দেখলাম যেগুলোতে চা কফি মোমো মোটামুটি সবই আছে যাই হোক চলো এখানে অনেকক্ষণ সময় কাটালাম এবার চলো সুইস কটেজ এখান থেকে মাত্র দুই মিনিটের পথ চলে এলাম সুইস কটেজে সমস্যা হচ্ছে ভেতরে প্রবেশ করতে পারলাম না কারণ এখানে ঢুকতে গেলে রুম করতে হয় যেটা এখন একদমই পসিবল নয় যাই বাইরে থেকে সুইস কটেজ দেখে পাঁচ কিমি মতো স্কুটি রাইড করে এবার এসে পৌঁছলাম ইরিক মনেস্ট্রিতে প্রচন্ড খারাপ পথ পাড়ি দিয়ে আমাদের এখানে আসতে হবে স্কুটিটা বাইরে পার্কিং এ রেখে মনেস্ট্রির ভিতরে যেতে আবার বাধা পেলাম এখানে ভিডিও করা যাবে ভিডিও না করলেও অনেকক্ষণ ঘুরে ঘুরে করলাম এখান থেকে মিরিক লেক খুব সুন্দর ভাবে দেখা যায় সন্ধে প্রায় নামতে এসেছে আর বেশি দেরি করা যাবে না কারণ মিরিক লেকটা ঘুরে দেখব আমরা আবারও আমরা স্কুটি রাইড করে এসে পৌঁছালাম আমাদের রুমে কারণ স্কুটিটা হোটেলে রেখে এবার আমরা মিরিক লেকের উদ্দেশ্যে হোটেলের রুম থেকে মাত্র দুই মিনিটের পথ ফাঁয়ে চলে এলাম মিরিক লেকের ধারে প্রথমে দেখে নিলাম প্রচুর মাছ একসঙ্গে সবাই খাবার দিচ্ছে দারুণ লাগলো জায়গা এবার সামনের দিকে একটুখানি এগোতেই দেখি একটা গেট আর এটাই হচ্ছে কিন্তু মিরিক লেক যাওয়ার রাস্তা ঢুকে পড়লাম একটুখানি এগোতেই একটা পার্ক তবে চারটা বেজে গিয়েছিল তাই আর প্রবেশ করা হল না কি আর করবো পার্কটিকে বাইরে থেকে একটুখানি দেখে নিয়ে আবারও রওনা দিলাম রেনবো ব্রিজের দিকে পথের দুই পাশে প্রচুর দোকান আছে অনেক ধরনের আইটেমও বিক্রি হচ্ছে তবে যেহেতু সন্ধে নামতে আর খুব একটা বেশি দেরি নেই বলে কোথাও না দাঁড়িয়ে রেইনবো ব্রিজ পার্ক চললাম আই লাভ পয়েন্ট এখানে কিন্তু প্যাটেল বোর্ড শিকার রাইড হর্স রাইড সবই হয় সেগুলির জন্য চারটের আগে আসতে হবে যাই হোক বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে কিছু শুকনো খাবার কিনে নিয়ে চললাম হোটেলের রুমের দিকে কারণ এখানে পরের দিন বোর্ড ছিল তাই অন্ধকার নামার আগে সবই ফাঁকা হয়ে গিয়েছিল আজকে মিরিকে ভোট তাই আমরা দুই বন্ধু সকাল সকাল হোটেল ছেড়ে বেরিয়ে পড়লাম তবে ডে টু তে ঘুরে দেখার মতো আরো অনেক সুন্দর সুন্দর জায়গা আছে এই মিরিকে যেমন সীমানা ভিউ পয়েন্ট নেপাল বর্ডারের পশুপতি মার্কেট মিরিক চার্চ রামেটি ধারা তামাং মনেস্ট্রি মনে যাই হোক এবছর ঘোরা না হলেও আসছে বছর আবার হবে আর তখন আমরা বাকি সমস্ত স্পটগুলি ঘুরে দেখে নেব আজকের ভিডিওটা এতটাই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর কিছু প্রশ্ন থাকলে আমার কমেন্ট করতে পারো আমি রিপ্লাই দেবো সুস্থ থাকো ভালো থাকো দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোন আর একটা এইরকম ভিডিওতে